নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে জানা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে বসে আছে বাংলাদেশের নাগরিক এই মুহূর্তে হাতে নাতে ধরা পড়েছে তো এতদিন ধরে কি করে তিনি প্রধান পদে ছিলেন এবং একজন বাংলাদেশি নাগরিক হয়ে কীভাবে এ তিনি প্রধানের পদ দখল করে আছেন সেটাও বলা যেতে পারে যে চাঞ্চল্যকরভাবে এই মুহূর্তে এই তথ্য সামনে আসছে বন্ধুরা তো ঠিক কি ঘটনা ঘটেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো বন্ধুদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পঞ্চায়েত নির্বাচনে সৌদি আরব থেকে মনোনয়ন জমা দেওয়ার যে অভিযোগ উঠেছিল তা নিয়ে কম জলঘোলা হয়নি আর এবার আবার পঞ্চায়েতে ভোটে জিতেই প্রধানের পদে বসার অভিযোগ উঠল এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনায় মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে আগামী দুই সপ্তাহের মধ্যে মহকুমা শাসককে এই ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা মালদায়ের চাঁচলের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লাভলি খাতুন নামে এক মহিলা অভিযোগ তিনি আদৌ ভারতীয় নন তিনি বাংলাদেশি নাগরিক ভুয়ো জাতিগত শংসাপত্র বের করে তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেতার পর এই মুহূর্তে তিনি পঞ্চায়েত প্রধান যদিও লাভলি খাতুনের দাবি তিনি ভারতীয় নাগরিক এবং তার কাছে যাবতীয় প্রমাণপত্র রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে একজন বাংলাদেশি নাগরিক যিনি এই দেশের নাগরিকই নয় বা নাগরিকত্ব তিনি পাননি তিনি কীভাবে একজন প্রধানের পদ দখল করে বসে আছেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের যে সিস্টেম পশ্চিমবঙ্গের যে শাসন ব্যবস্থা ঠিক কোন পর্যায়ে চলে গিয়েছে একজন বাংলাদেশি নাগরিক তিনি প্রধানের পথ অলঙ্কৃত করে বসে আছেন এবং তিনি প্রধানের পদে থেকে নানান ধরনের নির্দেশ দিচ্ছেন এবং পঞ্চায়েতের কাজ সামলাচ্ছেন তো যেটা তো একেবারেই বেআইনি এবং বলা যেতে পারে যে খুবই একটা সেন্সিটিভ বিষয় হয়ে দেখা গিয়েছে তো গ্রামবাসীদের অভিযোগ বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিতেই তার একাধিকবার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগেই অভিযোগ জানানো হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয়দের দাবি লাভলি খাতুনের জন্ম বাংলাদেশে তারপর এদেশে আসার পর তাকে দত্তক নেওয়া হয়েছিল পরে এক ভারতীয়র সঙ্গে তার বিয়ে হয় নথি বিকৃত করে লাভলি খাতুন জাল শংসাপত্র বের করেছেন বলেই দাবি গ্রামবাসীদের তো বন্ধুরা বুঝতে পারছেন গ্রামবাসীরা দাবি করছেন যে লাভলি খাতুন তিনি বাংলাদেশেই একজন নাগরিক তিনি বাংলাদেশে তার জন্ম হয়েছে এদেশে এসে তিনি কোনোভাবেই নাগরিকত্ব নেননি এবং এই বিষয়টি আগে থেকেই গ্রামবাসীদের কাছে জানা ছিল তাই বিডিওর কাছে বারবার অভিযোগ জানানো হয়েছিল তবু ভিডিও রকম স্টেপ নেননি তো এখানে প্রশ্ন উঠছে বিডিও বা কেন রকম স্টেপ নিলেন না গ্রামবাসীরা যখন অভিযোগ করছে বিডিও কেন কোনো রকম নিজে থেকে তদন্ত করলেন না তো সেই প্রশ্ন সামনে উঠে আসছে তাহলে কি ভেতরেই কোনো গণ্ডগোল রয়েছে তাহলে কি গোড়ায় কোনো গলদ রয়েছে তো বন্ধুর এই মুহূর্তে বলা যেতে পারে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে একজন মামলা করেছেন এবং সেই মামলাটি আবার উঠেছে কি অমৃতা সিনহার এজলাসে তো অমৃতা সিনহা এই মুহূর্তে যে নির্দেশ দিয়েছেন তো তিনি মহকুমা শাসক যে রয়েছে সেই চাঁচলের মহকুমা শাসককে তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত বিষয়টি কি হয়েছে তা খতিয়ে দেখার এবং তারপরে সেই তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন তো এই মুহুর্তে মহকুমার যে শাসক যে রয়েছেন তো সেই মহকুমা শাসক তো চাঁটলের যে মহকুমা শাসক রয়েছেন মালদয়ের তো তাকে সমস্ত কিছু তদন্ত করে দেখতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা এবং তিনি রিপোর্ট দেওয়ার পরেই বলা যেতে পারে পরবর্তী পদক্ষেপ করবে অমৃতা সিনহা তো বন্ধুরা এখানেই প্রশ্ন উঠছে যে কীভাবে তাহলে কি করে একজন বাংলাদেশি নাগরিক প্রধানের পদে বসলেন এবং তাকে প্রধানটা করলো কারা তো সেই প্রশ্নও সামনে আসছি তো সঙ্গে থাকুন বন্ধুরা এ ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে